নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় উঠছে প্রশ্ন উঠছে নতুন প্রশ্ন তদন্তে এগোচ্ছে কি আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠায় আজকে এই হেডলাইন দিয়ে একটা খবর বেরিয়েছে আমার মনে হল আজকে এটা নিয়ে সরাসরি কথা বলার একটা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে বহুদিন বাদে সেই মানুষটিকে আমাদের এই প্রতিবেদনে পেয়েছি বেসিক জায়গা হচ্ছে খুব পরিষ্কার এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআইয়ের ব্যাপার একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা পরিকল্পিতভাবে একটা শ্রেণীর তরফ থেকে হচ্ছে বিশেষ করে শাসক দলের পক্ষ থেকে যে আমরা তো একজনকে গ্রেপ্তার করেছিলাম তারপরে কেউ গ্রেফতার হলো না কেন কিন্তু কেউ প্রশ্ন করছে না যে এই পাঁচ দিন হাতে সময় পাওয়ার পর এই রাজ্য সরকার নবান্ন লালবাজার কলকাতা পুলিশ রাজ্য পুলিশ মিলিয়ে সবাই মিলিয়ে কি কি তথ্য লোপাট করেছিলেন যাতে তদন্তটা শেষ পর্যন্ত শেষের দিকে না যায় দেখুন আমার নিজস্ব একটা ধারণা আছে খুব স্পষ্ট ধারণা পরিষ্কারভাবে বলি সেটা হচ্ছে সিবিআই এই তদন্তের ব্যাপারে কিন্তু কোনো রকম গাফিলতি দিচ্ছে না আপনারা প্রশ্ন করতেই পারেন যে আপনি কিসের ভিত্তিতে সময় বলছেন আমি খুব স্পষ্টত একটা কথা আপনাদের কাছে বলছি যে সিবিআই এবারে যারা সিবিআই বিট কভার করে ইলেকট্রনিক্স মিডিয়া দুজন সাংবাদিক এবং বাংলার সংবাদপত্রেরও একজন সাংবাদিক যারা খুব সিরিয়াসলি সিবিআই বিট কভার করে আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে বুঝেছি যে এবারের এই তদন্ত প্রক্রিয়াটা এন্টার প্রসেসটার মধ্যে সিবিআই তাদের বেস্ট এফর্টটা দিচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে পাঁচজন সিবিআইয়ের বাইরের লোকজনকেও সিবিআই নিয়ে এসছেন মনোরোগ বিশেষজ্ঞ থেকে শুরু করে ফরেনসিক এক্সপার্ট দিল্লি থেকে সবথেকে বড়ো তদন্ত যারা প্রক্রিয়ার মধ্যে থেকেছেন সেই সব মানুষগুলোকে কিন্তু এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে ইনভলভ করে নিয়েছে এখন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থাকবে যে প্রশ্নটা হচ্ছে সিবিআই সমস্ত কি প্রেস কনফারেন্স করে বলে দেবে প্রকাশ্যে যে এই এত দূর তদন্ত এগিয়েছে কারণ নিজেরাই আপনারাও জানেন গতকাল সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে মূল এই তদন্তের মধ্যে তদন্ত প্রক্রিয়ার মধ্যে এমন কিছু নাম উঠে আসছে যে নামগুলো সর্বোচ্চ পর্যায়ে ফলে প্রভাবশালী নাম যেহেতু জড়িয়ে যাচ্ছে খুব সন্তর্পণে সিবিআই এগোচ্ছে এবং স্বাভাবিকভাবে এক্সপেক্টেড সিবিআই সেটা প্রকাশ্যে রিভিল করবে না পাঁচ তারিখ সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং আছে এবং সেখানে মুখবন্ধ খামে আমার নিজের ধারণা সিবিআই কিন্তু তার অন্তর্বর্তী রিপোর্টটা দেবে তথ্য লোপাট যদি না হতো সমস্ত প্রসেসটাকে যদি ঘেটে না দেওয়া হতো প্লেস অফ অকারেন্সকে যদি নষ্ট না করা হতো সামগ্রিকভাবে তদন্ত প্রক্রিয়াটাকে ব্যাহত করার সমস্ত কাজ একটা সপ্তাহ ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে বলেছিলেন আপনাদের মনে আছে মৃতার পরিবারের বাইরে মানে দেখা করার পর বাইরে বেরিয়ে সে প্রকাশ্যে বলেছিলেন বলেছিলেন যে রবিবার পর্যন্ত দেখব তারপরে সিবিআই এর হাতে তুলে দেবো লক্ষ্য ছিল স্পষ্ট যে রবিবারের মধ্যে সমস্ত তথ্য তোমরা লোপাট করে নাও তারপর লোকের ডিমান্ড সিবিআইয়ের হাতে দিয়ে দেবো আর একটা স্কেপ কোর্টকে খাড়া করে দেবো এই ছিল বেসিক অঙ্ক স্বাভাবিকভাবেই সিবিআইয়ের ওপর চাপ বাড়নটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা কৌশল এবং এর দোষও রয়েছে কিছু মিডিয়া তারা একটু উস্কে দিচ্ছে আমি আনন্দবাজারের প্রথম পৃষ্ঠার এই রিপোর্টটা আজকে পড়ছিলাম আর ভাবছিলাম উঠছে নতুন প্রশ্ন তদন্ত এগোচ্ছে কি অর্থাৎ মানুষকে একটু খেপিয়ে দাও সিবিআইয়ের বিরুদ্ধে কেন অপরাধী ধরা পড়ছে না কেউ তো বলছেন না যে সাতটা দিন মমতা বন্দ্যোধায় নিয়েছিলেন তথ্য লোপাট করার জন্য ফলে ডকুমেন্টস যদি লোপাট করে দেন আপনি অপরাধী ধরতে কতটা সমস্যায় পড়বেন একটু ভেবে দেখুন হ্যাঁ এটা ঘটনা যে সিবিআইয়ের উপর নানান ধরনের প্রেশার থাকে দিল্লি থেকে প্রেশার থাকে এই যে সিবিআই এর পারফরমেন্স সব সব কিছুতে ভালো নয় ফলত স্বাভাবিকভাবে সিবিআই নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু এই এই মার্ডার কেসটায় এতটাই সিরিয়াস পুরো প্রক্রিয়াটা ফলে এখানে যখন সরকার দাঁড়িয়ে থেকে তথ্য লোপাট করেছে তখন সিবিআইয়ের ওপর প্রেশার ক্রিয়েট করে পুরো অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে দেওয়ার খেলা যে তৃণমূল কংগ্রেস করছে এবং কিছু মিডিয়া তাতে পা দিচ্ছে এবং মানুষ স্বাভাবিকভাবে তাতে উত্তেজিত হচ্ছে এটা কাঙ্ক্ষিত নয় সিবিআইকে টাইম দেওয়া যাক কোর্ট তো নজরদারিতে আছে সুপ্রিম কোর্টে তো সেখানে তার রিপোর্টটা দিতে হবে সেখানেই বেরিয়ে আসবে খুললাম খুললাম বাকিটা আমি সরাসরি আজকে এই প্রতিবেদন পেশ করছি সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে গিয়েছিলাম এই বিষয়ে আর মতামত শোনার জন্য কি বলেছেন দেখুন সন্ময়দা এতে কোন সন্দেহের অবকাশ নেই কিরকম ভাবে অত্যন্ত দক্ষ বিশেষজ্ঞ আমি আবার রিপিট করছি অত্যন্ত দক্ষ বিশেষজ্ঞ লোক হতে পারে তারা ফরেনসিক এক্সপার্ট হতে পারে তারা পুলিশের অত্যন্ত দক্ষ অভিজ্ঞ লোক এই সমস্ত লোকদের দিয়ে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে বিশেষ করে যখন ধর্ষণ বা খুন এই ধরনের ঘৃণ্য অপরাধের কোনো ডাইরেক্ট এভিডেন্স মানে কোনো আই উইটনেস না থাকলে সিসিটিভি ফুটেজ না থাকলে তখন কিন্তু তদন্তকারী সংস্থা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পারিপার্শ্বিক তথ্য প্রমাণের দ্বারা কোর্ট কেসটাকে প্রুফ করে কারণ এখানে ভিক্টিম জবানবন্দি দেওয়ার জায়গা নেই ভিক্টিম রকম কমপ্লেন দিতে পারে না সে নেই পৃথিবীতে এই জায়গাতে আমরা দেখেছি দীর্ঘ ন তারিখ সকাল থেকে চোদ্দ তারিখ অবধি কি সাংঘাতিকভাবে এভিডেন্স ট্যাম্পার রয়েছে ক্রোনোলজিক্যালি প্রতি কটা জায়গাতে দেখা যাচ্ছে এভিডেন্স ট্যাম্পার রয়েছে আমরা এই নিয়ে দশখানা প্রশ্ন করতে পারি কিন্তু সময়ের সুযোগের অভাবে এখন করছি না দেখা গেছে যে উত্তরবঙ্গ থেকে বর্ধমান থেকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এদিক ওদিক থেকে সব বিশেষজ্ঞরা ওখানে পৌঁছে গিয়েছিলেন কিসের জন্য পৌঁছেছিলেন কেন এরকম এরকমভাবে এবং দেখেছেন পুরো ভারতবর্ষ দেখেছে ভিডিওতে ভাইরাল টিভি নিউজে দেখানো হয়েছে এবং সেটা জাস্টিফাই করেছেন ডিসি হেডকোয়ার্টার যে ওই ওই যেটা সিন অফ পকার এবং সেখানে ভাবে ভিড় জমানো হয়েছিল উনি এগারো ফিটের গল্প দিচ্ছেন তো এটা পরিষ্কার যে প্রশাসন পুলিশের একটা বড় প্রভাবশালী অংশ এবং হসপিটাল প্রশাসন ওই মাফিয়া রাজা ডক্টর সন্দীপ নেতৃত্বে তারা অত্যন্ত সুচারু দক্ষভাবে ভাবে সিন অফ ক্রাইম থেকে সমস্ত এভিডেন্স ডাইরেক্ট এভিডেন্স সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স সব লোপাট করে দিয়েছে সেই জায়গায় সিবিআই কাজটা নিঃসন্দেহে অত্যন্ত কঠিন এবং এটা আমরা দেখতে পাচ্ছি আমার নিজস্ব সূত্র থেকেও আমরা খবর পাচ্ছি সিবিআই অল অফ যাচ্ছে যতটা সম্ভব সেটা চেষ্টা হচ্ছে বিভিন্ন বিশেষজ্ঞকে তারা নিয়ে আসছেন বাইরে থেকে এবং দিল্লি থেকে উড়িয়ে স্পেশাল অফিসারদের এনে ইনভেস্টিগেশন করছে এখন এই জায়গাটাতে রাজ্য প্রশাসন পুলিশের একটা অংশ ওই রাজনৈতিক শাসক দলের নেতা নেত্রীরা দুর্ভাগ্যজনকভাবে বাংলার মিডিয়ার একটা অংশ তারা এখন সিবিআই কে খলনায়ক বানানোর চেষ্টা করছে বা সিবিআই কেও করার চেষ্টা করছে এটাও কিন্তু একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র কারণ এটা আমাদের ভুলে গেলে চলবে না সিবিআই এই তদন্ত করছে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের অর্ডারে এবং সেখানে সুস্পষ্টভাবে মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ শেষ হিয়ারিং এ বলেছিল সম্ভবত পাঁচ তারিখ পাঁচ সেপ্টেম্বর রিপোর্ট জমা দিতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে এখন এই যে নেতা নেত্রীরা বা রাজ্য প্রশাসন বা পুলিশ বা মিডিয়ার একটা অংশ যে লাফাচ্ছে সিবিআই কি করেছে সিবিআই কি রোজ রোজ প্রেস কনফারেন্স করবে এরা কি আশা করছে যে সিবিআই কোনো অফিসিয়ালি কিছু বলুক আর তারপর এই কপিলের মতো লোকজন গিয়ে লাফিয়ে সুপ্রিম কোর্টে বলবে যে মা হুজুর এ তো অফ কোর্ট কারণ স্ট্যাটাস রিপোর্ট আপনারা চেয়েছেন সিবিআই আইনত ধর্মত কাউকে রকম স্ট্যাটাস তদন্তের অগ্রগতি সম্পর্কে কিচ্ছু জানাবে না এবং সেটা তারা বাধ্য একটাও যদি বেফাস কথা কোনো সিবিআই আধিকারিক অফিসিয়াল বলে তাহলে এই কপিল রায় গিয়ে লাগাবে যে হজুর এ কন্টেম্প অফ কোর্ট হচ্ছে তদন্তের অগ্রগতি সুপ্রিম কোর্টে জমা দেওয়ার কথা পাঁচ তারিখ কালগের সিবিআই আগে ফাঁস করে দিচ্ছে এবং তাতে নিঃসন্দেহে সিবিআই সমস্যা হবে আইনগত দিক দিয়ে তো এটা তো বোঝাই যাচ্ছে এটা তো দেখেছেন যেটা সবাই অভিজ্ঞতা রয়েছে বাসে যদি একটা কোনো জায়গায় পকেট মার ধরা পড়ে তো প্রথম পাঁচটা লোক যারা ঘিরে পকেট টেনে বার করে যে আমরা মারবো এই করবো তারা ওই পকেট মার্টের সহযোগী যাতে পকেট মারকে ওখান থেকে বার করে দিতে পারে সেফ প্যাসেজ দিয়ে এবং দুর্ভাগ্যজনকভাবে বাংলা মিডিয়ার একটা অংশ এই খেলায় নেমেছে তো এটা তো অত্যন্ত ঘৃণ্য এত বড় একটা নারকীয় ষড়যন্ত্র আমাদের একটি বোন আমাদের একটি সন্তান সে চলে গেল তারপর তার মৃত্যুকে নিয়ে এই নারকীয় ঘটনাটাকে নিয়ে যেরকম ভাবে ব্যবসাদারী এই কিছু বাজারি পত্র পত্রিকা এবং চ্যানেল যে খেলাটা খেলছে এটা বাংলার মানুষ বুঝতে পারছে আপনারাও আপনারাও চেষ্টা করছেন মানুষকে বোঝানোর এবং আমি নিশ্চিত সিবিআই অফিসারও সেটা জানেন সেজন্য মুখ বন্ধ কারণ তারা দায়বদ্ধ একমাত্র সুপ্রিম কোর্টের মহামান্য চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চকে রিপোর্ট দেওয়ার জন্য এছাড়া সাধারণ মানুষকে তারা এক্ষুনি কিছু বলবে না বাট সিবিআই এর তদন্তে আমি এখনো ভরসা রাখি খুবই কঠিন খুবই কঠিন লড়াই কোনো সন্দেহ নেই কিন্তু সিবিআই তাদের প্রচেষ্টাতে হান্ড্রেড পার্সেন্ট করছে এটাতেও আমার কোনো ডাউট নেই ময়দা আমি আপনাকে শেষ প্রশ্ন করব তাহলে কি আপনারও আবেদন থাকছে সিবিআই এর কাছে যে বাংলার অপরাধী শাসক দল অপরাধী সরকার অপরাধী পুলিশ এবং এক শ্রেণীর মিডিয়া তাদের ফাঁদে পাতা ফাঁদে যেন সিবিআই মানে পা না দেয় সেই আবেদন কি আপনি সিবিআই কাছে রাখবেন দা আমি একটু দ্বিমত পোষণ করছি আমার মনে হয় না আমার মতো একজন সামান্য সাধারণ মানুষের আবেদনের দরকার রয়েছে সিবিআই এর যে অফিসাররা করছেন তারা তাদের পেশার উপর দায়বদ্ধ তারা তারা বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টের উপর দায়বদ্ধ তাদের আমরা আবেদন না করলেও তারা কোনো মতেই করবে না এই সমস্ত জিনিস আগে বার করবে না এবং সেটা জেনেই এই বাজারি পত্র পত্রিকাগুলো তারা উস্কাচ্ছে যদি ভুল করে কাউকে কন্টিনিউয়াস যদি বলা হয় যে তোমরা পারছো না তোমরা পারছো না তোমরা কি করছো সিবিআই পেশাগত দক্ষতা দায়বদ্ধতা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন এবং সবাই প্রশ্নগুলো তুলছে শাসক দলের এই উস্কানোর যেটা হচ্ছে মানসিক চাপ তৈরি করা হচ্ছে সেটা সিবিআই এরকম অনেক হ্যান্ডেল করেছে এরকম মাফিয়া অপরাধী আর বাজারি পত্রিকা এরা অনেক দেখেছে তো আপনি নিশ্চিন্ত থাকুন সিবিআই তদন্তের অগ্রগতি শুধুমাত্র ওই মুখবন্ধ খামে চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে দেবে পাঁচ তারিখ খুব বেশি দেরি নয়